সকালে ঘুম থেকে উঠতেই এক রকম লজ্জায় পড়ে যেতে হলো আমায়। রেয়ানকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে বুকে মাথা রেখে ঘুমিয়েছিলাম আমি। চোখ খুলতেই যখন নিজেকে এ অবস্থায় পেলাম, তখন মনে হলো মাটি ফাঁক হয়ে যাক আর আমি সেখানে লুকিয়ে যাই। আমার এই লজ্জা আরও তীব্র হয় আবদ্ধ আর দিঘির মিটি মিটি হাসি দেখে। তবে রেয়ান হাসছেন না, এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। লজ্জায় লাল বেগুনি হয়ে এক প্রকার পালিয়ে বের হলাম কেবিন থেকে। পিছু পিছু রেয়ানও আসলেন। আমি কেবিন থেকে বের হতেই জোরে জোরে হেসে উঠল আবদ্ধ। হাসি যেন আর থামছেই না, দিঘির দিকে তাকিয়ে দুষ্টুমির স্বরে বলে উঠল, বুঝলে দেখি ভালোবাসার নতুন অধ্যায় শুরু হতে চলেছে। শোন না, আমার ভীষণ প্রেম প্রেম পাচ্ছে, তুই কি বলিস, বিয়ে করবি এখন? কাজে নিয়ে আসি। চোখ বড় বড় করে আবদ্ধের দিকে তাকালো দিঘি। কথা কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছেন আবদ্ধ? এখানে বিয়ের ব্যাপার আসলো কোথায় থেকে? তীক্ষ্ণ দৃষ্টিতে আবদ্ধের দিকে তাকালো দিঘি, ইশারায় কাছে আসতে বলল। আবদ্ধ ভ্রু কুচকে তাকালো একবার, পরক্ষণে দিঘির মুখের কাছে কান আনতেই সেখানে জোরে কামড় দিল দিঘি। আবদ্ধ যন্ত্রণাদায়ক শব্দ বের করে সরে গেল তৎক্ষণাৎ, কানে হাত বোলাতে বোলাতে বলল, রাক্ষস একটা, তোর খাবার কম খাওয়ায় নাকি? আমার খাবার সব কোত্থেকে হলো তোর? মেরে একেবারে ভর্তা বানিয়ে দেবো, আবার কামড় দিলে। ভেঙচি দিল দিঘি, কিছু বলল না। দিঘির আড়ালে একটা দীর্ঘশ্বাস ফেলল আবদ্ধ। দিঘিকে হাসি খুশি রাখতে গিয়ে চরম কষ্টের মাঝে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে সে। এতক্ষণ না হাসলেও এখন আমার সামনে ঠিক হয়ে হাসছেন রেয়ান, পেটে হাত দিয়ে হাসছেন উনি আর বলছেন, ওগো লজ্জাপতি, তোমার লজ্জা মাখা মুখখানা দেখে আমারও যে খুব লজ্জা পাচ্ছে। এতে রাগ লাগলো না আমার, বরং লজ্জার সাগরে ডুবে গেলাম আরো দৃঢ়ভাবে। হাসি থামালেন রেয়ান, আমার দিকে তাকিয়ে মিষ্টি করে বললেন, এইভাবে লজ্জা পেও না প্রেয়সী, মরুভূমির মতো বিশাল জায়গায় হারিয়ে যাব আরো তীব্রভাবে, তখন সামলাতে পারবে তো? তাকালাম রেয়ানের দিকে, উনি চেয়ে আছেন আমার পানি, হয়তো উত্তরের আশায়। কিন্তু এর উত্তরটা কি আমি দিতে পারবো? কখনো না। চুপ রইলাম। চারপাশ থেকে অস্বস্তি যেন ঘিরে ধরলো আমায়, সেটা হয়তো বুঝতে পারলেন রেয়ান। স্বাভাবিকভাবে বলে উঠলেন, তোমাকে তো বলতেই ভুলে গেছি, হসপিটালের সব ফর্মালিটি শেষ, আর আমার বন্ধু বান্ধবের সাথেও কথা বলেছি, ওরা আজ বাদে কাল চলে আসবে, এখন শুধু দিঘি কি হসপিটাল থেকে আমাদের হসপিটালে শিফট করার পালা। থামলেন রেয়ান, আমার হাত ধরে বললেন, আবদ্ধকে বলতে হবে চলো। রাতে কান্নার পর চোখ মুখ লাল হয়ে গেছে জেনির, চোখটা লাল হয়ে কেমন ফুলে গেছে, ভয়ঙ্কর লাগছে দেখতে। ভেবেছিল আজ ভার্সিটি যাবে না, তবে তা আর হওয়ার, একটা খুব জরুরি কাজ পড়ে গেছে ভার্সিটিতে, অগত্যা তাকে যেতে হবে ভার্সিটিতে। নিজেকে শান্ত করে ভার্সিটির জন্য বেরিয়ে গেল জেনি। কাজ শেষে মাঠের এক বেঞ্চে বসে পড়ল সে, ক্লাস করবে না আজ, মনটা অনেক বিষণ্ণ হয়ে আছে। রেয়ানকে ভালোবাসা তার জীবনের সবচেয়ে বড় ভুল, তবে সেটা ভালোবাসা নাকি শুধুই আবেগ, সেই দ্বিধায় বেশ কয়েকবার পড়েছে সে। আসলেই কি ওটা? প্রশ্নটা নিজেকে নিজে করলেও উত্তরের দেখা মিলল না কোনোভাবেই। মাঠ দিয়েই ফার্সিটির পুরাতন ভবনে এগিয়ে যাচ্ছিল দিহান, জেরিকে পার করে কয়েক কদম গিয়েই থামল সে। পেছন ফিরে তীক্ষ্ণ দৃষ্টি তাকালো বেঞ্চে বসে থাকা মেয়েটার দিকে। আজকে খুব বিষণ্ণ লাগছে মেয়েটিকে, চেহারায় কেমন ক্লান্তির ছাপ, পোশাক পরিচ্ছদ বেশ শালীন, তাছাড়া আজ তাকে দেখেও ন্যাকামি করছে না। খটকা লাগলো দিহানের, কি হয়েছে জানার অদম্য কৌতূহল নিয়ে এগিয়ে গেল জেনির দিকে। বেঞ্চে বসতে বসতেই জেনির দিকে প্রশ্ন ছুড়ে মারল সে, কি ব্যাপার, আজকে ন্যাকামি করছো না যে, কিছু কি হয়েছে? বিরক্তি নিয়ে চোখ মুখ কুচকে পাশে তাকালো জেনি। দিহানকে দেখতেই মুখের আকৃতি স্বাভাবিক করল, লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলল, কিছু হয়নি। এতটুকু বলেই সেখান থেকে চলে গেল জেনি। দিহান যেন অবাকের উপর অবাক হচ্ছে, মিটার হলো কি আজ?
দিঘিকে নিয়ে একরকম তাড়াহুড়ো করেই অন্য হসপিটালে শিফট হয় রেয়ান। এখন নানা কাজে ব্যস্ত সে, আর আবদ্ধ দিঘির সাথে কথা বলতে। আমি একা একা বসে আছি কেবিনের বাইরের এক ব্রেঞ্চে। মামি আর শারমিনের সাথে কথা হয়েছে, ওরা আসবেন দুপুরে। তবে এখন কি করব আমি, খুব একা একা লাগছে। রেয়ানও যে কোথায় গেছেন। হঠাৎ কুহু এসে আমার পাশে বসে পড়ল, হাসি মুখে বলল, আপনি এখানে যে কোনো বিশেষ কাজে? তা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি, আপনার হাজবেন্ডের কি অবস্থা? আমি আর তন্ময় দুজনেই ভালো আছি। আপনার হাজবেন্ড বলেছেন তন্ময় ঠিক হওয়ার চান্স আছে, কয়েকদিন পরই হয়তো সুস্থ হবেন, এখন আপাতত জ্ঞান ফিরেছে। স্মিত হাসলাম শুধু। টুকটাক কিছু কথা বলার পরই বিদায় নিয়ে চলে গেল কুহু। আমি স্তব্ধ হয়ে বসে আছি, মনে এক নতুন আশার আলো জেগেছে। তবে সেটা কি অজানা আমার। এর মধ্যে রেয়ান এসে পড়লেন আমার পাশে, বসে দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে বলে উঠলেন, আসা যাবে না, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে অনেক, চলো ফ্রেশ হয়ে আসো, তারপর ভার্সিটি গিয়ে কয়েকদিন ছুটি নিতে হবে। মাথা ঝাঁকালাম আমি। রেয়ান মিষ্টি হেসে আমার হাত ধরে বেরিয়ে গেলেন হসপিটালের ব্যাগ। আমার সাথে সাথে রেয়ানও আবদ্ধের রুম থেকে ফ্রেশ হয়ে নিলেন। তারপর দুজনে নাস্তা করে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। সেখানে ঘটল আরেক কাণ্ড। কাজ শেষে যখন ভার্সিটি থেকে বেরিয়ে আসছিলাম, তখন হুট করে দিহান এসে আমাকে জড়িয়ে ধরল। হতবাক আমি, এমনটা তো দিহান কখনো করে না, তাহলে এখন কেন করলো? রেয়ান আছে বলে আমাকে ছেড়ে দাঁড়ালো দিহান। তবে হাত ছাড়ল না, অস্থির হয়ে বলতে লাগলো, আন্টিকে ফোন করেছিলাম, উনি বলল তুমি নাকি হাসপাতালে গিয়েছিলে, কিছু কি হয়েছে মিরু? নিজের হাত ছাড়তে ছাড়তে বললাম, আমার কিছু হয়নি, দিঘির জন্য হসপিটাল ছিলাম। ও থ্যাংক গড, তোমার কিছু হয়নি, আমার তো জানি বেরিয়ে গিয়েছিল। প্রথমে তোমার সাথে দেখা করতে হাসপাতালে যাব ভেবেছিলাম, তখন আন্টি বলল তোমরা নাকি হাসপাতাল বদল করবে, তাই আর যাইনি। আমি কিছু বললাম না, দিহানের দিকে একবার তাকিয়ে রেয়ানের দিকে তাকালাম। উনি চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করে আছেন। চোখ খুললেই প্রথমে দিহানের দিকে তাকালেন, মনে হচ্ছে এখনই রক্ত চক্ষু দিয়ে দিহানকে খেয়ে ফেলবেন। নিজেকে শান্ত করে একটু হাসার চেষ্টা করলেন উনি। দিহানকে উদ্দেশ্য করে বললেন, অন্যের বউকে জড়িয়ে ধরা কি ধরনের ম্যানার্স মিস্টার? অবাক হলো দিহান, সাথে আমিও। বিস্মিত কণ্ঠে সে রেয়ানকে বলল, মানে? এবার মুখ কঠিন হয়ে গেল রেয়ানের। এক হাত দিয়ে আমার কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিলেন আর বললেন, মীরা আমার হবু বউ, বিয়ে হবে আমাদের। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।